बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम केमन आछेन आमार सकल बंधुरा आमी आशा राखी जे जेखाने आछेन जे अवस्थाय आछेन आल्लाह ताआलार अशेष रहमते सबाई अनेक बेशी भालो आछेन। तो आलहामदुलिल्लाह आमिओ भालो आछि आमी आमार परिवारेर सबाइके निये। प्रतिदिनकार मतो आज के आरेकटि नतून भिडियो निये आमी चामिली आपनादेर माझे हाजिर होयेछि। आमी आमार सकल बंधु एवं भाई बोनदेरके आमार चैनेले स्वागत जानाच्छि। तो आमार भाई बोन एवं आमार बंधुरा जारा आछेन आज के मूलत आमार ई भिडियोटा आमार छोटो मेयेर जन्मदिन माने मेये तो आमार एकटाई तो ओरी जन्मदिन दुई छेलेर पर आमार मेये मेयेटाई छोटो। तो जन्मदिन मूलत कल के किन्तु आज के रात्रे 12টার পরে সারপ্রাইজ দিবে তার ভাই মানে আমার নির্জন বড় ছেলে সে এটা সারপ্রাইজ তার বোনকে দিবে। তো এই যে সবাইকে এক রুমে ঢুকায় রাখছে এখন সে তার বোনকে নিয়ে আসবে মানে আমার মেয়ে কিছু জানে না ওকে কিছু জানানো হয় নাই ওর ভাইয়া যে এই আয়োজন করছে এটা সে কিছুই জানে না। তো তার বোনকে যে নিয়ে আসছে সে কোলে করে নিয়ে আসছে আয়না তারপর তার যে আরও ভাইরা আছে চাকচু ভাই শাওন সাজ্জাদ ওদের বউ যারা আছে আমাদের ভাইটা বউরা রোজা নাসরিন তো এদেরকেও আনানো হয়েছে আনছে ওরা। তো এই একটা আসলে নির্জনই দিচ্ছে সারপ্রাইজটা ওর ছোটো বোনকে আমার যে বড় ভাইস্তার নাতিটা মানে ছেলেটা আছে আমার নাতি সে আমি আজকে ওদের বাসায় গেছিলাম সন্ধ্যার সময় তো সে আমাদের সঙ্গে চলে আসছে তার যে মামুনি আছে মানে রোজা আমাদের ভাইস্তা বউ ওর সঙ্গে সে ওকে খুব পছন্দ করে তার মামুনিকে সে কুলে উঠে আমাদের সঙ্গে চলে আসছে তার বাবা মা তারপরে রাত্রেবেলা আয়েশা তাকে নিয়ে গেছে। তো আসলে অনেক সারপ্রাইজ হয়েছে নাওমিতেও তার এই বাইস্তাকে দেখে অনেক অবাক হয়ে গেছে জামু ওর বাবা মা ছাড়াও আসলো তোমাদের সঙ্গে আমি বললাম যে হ্যাঁ আমাদের সঙ্গে সে চলে আসছে তো নাওমি অনেক খুশি হয়েছে। এই যে কেক আসলে আমাদের এই দুইটা নাতি আছে বলেই আমরা এখনও ভালো আছি ওদেরকে নিয়ে মজা করি আমরা বাইশটা ঘরের নাতি আর ছেলের ঘরের নাতি কবে হবে বলতে পারতেছি না মানে ছেলে তো এখনও বড়ই হয় নাই তো দোয়া করবেন সবাই ওদেরকে নিয়েই আনন্দ ফুর্তি করি ভালো লাগে ছেলের ঘরেরটা যদি আল্লাহ ভাগিয়ে দেয় হয়তোবা পাবো হয়তোবা নাও পেতে পারি তো সবই আল্লাহ পাকের ইচ্ছা। তো যাই হোক এই যে কেকটাও কাটলাম আমি এবং ওর বাবা আমরা আসলে যে অবস্থায় ছিলাম রাত্রেবেলা ঠিক ওই অবস্থায় আমাদেরকে এনে দাঁড় করাইছে আমিও সঠিকভাবে কিছু জানি নাই তারপরে যখন আমাকে বললো যে আম্মু তোমরা সবাই এক ঘরে যাও আমি নাওমিকে নিয়ে আসতেছি তখন আমি একটু বুঝতে পারছি যে হয়তো বা সে কোনো আয়োজন করছে। তো এই যেটা আমার ভাসুর মানে নাওমির চাচা জ্যাঠা আপনাদের ভাইয়ের বড় ভাই ওরা দুইটা ভাই আছে আর হলো এটা আমার নিজে বড় ভাইস্তা এবং ভাইস্তার বউ নাসরিন ননদকে খাওয়াইতেছে ভাইয়াকে খাওয়াইতেছে। তো যাই হোক ভালো লাগছে সেদিন অনেক সবাই মজা করলো ভালো লাগলো আর এটা হলো আমার যে আরেক ভাইস্তা শাওন শাওনের বউ রোজা তো ওরাও এই যে মজা করে কেক খাইতেছে নাওমিকে বলতেছে কেক দেওয়ার জন্য ভাইকে না দিয়ে আগে ভাবিকে দিছে যাই হোক ওদের ভালো সম্পর্ক ননদ ভাবি খুব ভালো সম্পর্ক। তো আমাদের আসলে এই কয়েকটা মানুষ আমরা পরিবারের তো সবাই আসলে মিলেমিশে থাকার চেষ্টা করি আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা এভাবেই থাকতে পারি সারা জীবন
ওরা ভাই বোন, আমরা তো আসলে সবাই বয়স হয়ে যাচ্ছে, ওরা ভাই বোন যেন সারা জীবন এভাবে মিলেমিশে থাকতে পারে এটাই আমরা সব সময় কামনা করি। তো আপনারাও দোয়া করবেন। তো বন্ধুরা, সেদিন রাত্রেবেলা তো আসলে কেটেছে, মূলত জন্মদিনটা আজকে বলতে আমি চাইছিলাম ছোটোখাটো আয়োজন করতে। তো আমার ভাইস্তারা, ভাইস্তা বউরা, তাদেরকে তো অবশ্যই আমার খাওয়াতে হবে, না হলে তো আমাকে ছাড়বে না। তো যাই হোক, আমি আসলে সারা রাত্রেই ঘুমাইতে পারি নাই, একমাত্র রান্নার টেনশন। আর আমাকে যে হেল্প করবে সেরকম এখনও আমি কেউ পাই নাই, মানে আমার দুইটা ভাইস্তা বউই মোটামুটি আমার উপর নির্ভরশীল রান্নাবান্নার দিক থেকে। ওদের কিছু হলে আমি অনেকটা ওদেরকে সাহায্য করি, কিন্তু ওরা এত বড় রান্নার চাপটা আসলে নিতে পারে না, এখনও সেরকম শিখে সারতে পারে নাই। তো ইনশাল্লাহ আগামীতে হয়ে যাবে। তো ওরা আসলে যদি এগুলো ভার নিতে পারে তা আমাদের জন্য একটু ভালো হয়। তো যাই হোক, আমি ঘড়ির কাঁটাটা দেখাইছি কয়টা বাজে, 7টার উপরে বাজে। তখন এর আগে আমি উঠেছি, উঠে আপনাদের ভাই ঘুমাচ্ছে, সবাই ঘুমাইতেছিল, তো আমি আর ঘুম আসে নাই, যার কারণে আমি সকাল সকালই উঠে পড়লাম এবং রান্নাবান্নার কাজে লেগে পড়লাম। আমার দুপুরে কিছু অল্প কয়েকটা গেস্ট ছিল, 4-5 জন, ওরা দুপুরেই আসছিল, আপনার আমাদের ভাইয়ের এক ক্লোজ ফ্রেন্ড, তার বউ এবং দুজন বাচ্চা। তো ভাবিরা আসলে অনেক দিন যাবৎ আমাদের বাসায় আসতে আসে করে আসা হয় না, আর আমিও আনতে পারতেছিলাম না। তো ভাবলাম এই একটা সুযোগ পেয়েছি, তো ভাবিদেরকে ফোন দিলাম আগের দিন রাত্রেবেলা, আসতেই হবে, অনেক জোর করে বলছি, পরে তারাও আসছে দুপুরবেলা, তাদের জন্য আমি আলাদাভাবে রান্না করেছি দুপুরে। আর মূলত আমার বাড়ির যে আমার ভাইস্তারা আছে, আমার চা, তারপরে নাসরিন, রোজা, এদেরকে আমি রাত্রেবেলা খাওয়া দাওয়ার আয়োজন করছি সবাই। তো এই যে রাত্রের খাবারটাও মুরগি ফ্রাই করা হয়েছে, আর হলো গরুর মাংসের তরকারি, আর এই যে লাল বিরিয়ানির মতো মটরশুঁটি দেওয়া হয়েছে এখানে, আর গোস্ত তরকারিটা আমি আগে রান্না করে দুপুরেই রান্না করে রেখেছি, ওটা একটু আগিয়ে রাখছি, কারণ দুপুরে যেহেতু রান্না করতে হয়েছে আমার ওই ভাবিদের জন্য, ভাবি এবং ভাইয়া আসছিল, তো তার ফাঁকেই আমি আমার রাত্রের বেলার যে আরও মেহমান আসবে তাদের জন্য রান্না করার তরকারিটা, মানে গোস্তের তরকারিটা আমি রান্না করে ফেলেছি। এই যে আমি দেখাই দিলাম, এর মধ্যে একটু আলু দিয়েছিলাম, কারণ এটা যেহেতু বিরিয়ানি দিয়ে খাওয়া হবে, তো একটু হালকা ঝোল, বেশি না, মাখামাখা একটা ঝোল রাখছি, আর মুরগিটা ফ্রাই করছি। তো সন্ধ্যার পরে একটু শাওন আসছে, আয়েশা যে একটু সাজ ঘরটা সাজালো, ঘর বলতে আমার 2-3টা রুম সবগুলোই সাজানোর চেষ্টা করেছি, শুধু বেলুন দিয়ে, আর কিছু আমি দিই নাই আসলে, এত কিছু এই লকডাউনে হয় না, শুধু মেয়ের মন রক্ষার্থে আসলে এটা করা, আর ওর ভাইয়াদের চাপ, মানে আমার ওই ভাইস্তা এবং ভাইস্তা বউ এদের চাপে আরও করা, না হলে আমি করতাম না। আর আমার মেয়েটাও একটু পাগলামি করতেছিল, তার করতেই হবে জন্মদিন, গত বছরও করা হয় নাই। তো নিজে আর কি ছোটোখাটো করে একটা আয়োজন করা হয়েছে, আর বাহিরের কেউ না, শুধু আমরাই কয়েকজন। হলো ওই ভাবিরা আসছিল দুপুরবেলা, ভাবিদেরকে আর আমি আর যেতে দেই নাই, কারণ আমি বলছি যে আমার মেয়ের জন্মদিন, আপনারা এখন আর যেতে পারবেন না, অনেক জোরাজোরি করছে যাওয়ার জন্য, আমি বলছি না যাওয়া যাবে না, একবারে রাত্রের খাওয়া দাওয়া করে পরে যাবেন। তো ভাইয়াও মানছে, পরে থাকছে তারা, 11টা হয়তো বা এরকম বাজে তখন গিয়েছে। তো এই যে মুরগি ফ্রাই আমি অর্ধেকটি করছি, আর বাকি অর্ধেকটা আমার নির্জনে সাহায্য করছে, অনেক গরম ছিল, বললো যে আম্মু তুমি ফ্যানে নিচে যাও, আমি বাকিটা ভেজে দেই, তো বাকিটা ও ভাবছে। আসলে টুকিটাকি কাজ বলতে, বাসায় কোনো গেস্ট আসলে আমাকে অনেক হেল্প করে, টেবিল সাজানো, খাবার দাবার বেড়ে খাওয়ানো, এগুলো কাজেও একটু
সাহায্য করে। তো আর ফ্রাই করাটা সে পারে, যার কারণে সে রান্নাঘরে ঢুকলো, বললো যে আমার তুমি একটু ঠান্ডা হওয়া যে আমি একটু রান্না করে করতে পারবো। তো ওকে দিয়ে আমি আবার একটু বসে ভাবির সঙ্গে গল্প করলাম। আর কিছুক্ষণ পরে আমাদের সব মেহমান বলতে মানে আমার লোকগুলা চলে আসছে, সন্ধ্যা 8:30 এরকম বাজে, তখন সবাই আসছে, আমার বড়জা ভাইস্তা ভাইস্তার বউয়েরা। রাত্রেবেলা আগের দিন রাত্রে আসছিল, চলে গেছে, পরে আবার সন্ধ্যার পরে আসছে। দিনের বেলা অনেক বৃষ্টি ছিল, তো যাই হোক বিকালের পর থেকে দিন আবার পরিষ্কার হয়েছিল, বৃষ্টি ছিল না, সন্ধ্যার পরে বৃষ্টি ছিল না, যার কারণে ওরা সবাই আসতে পারছে। আর সকাল দিকে অনেক বৃষ্টি হয়েছে, ভাবছিলাম যে আসতে পারবে না, তো যাই হোক আল্লাহ আবার দিন অনেকটাই ভালো করে দিছিল। তো এই যে আমার এই সেই ভাবিটা, ভাবি এবং ভাবির মেয়ে, অনেক ভালো ভাবি, অনেক মিশুক, তো আসে না আমার বাসায়। অনেক দিন যাবতই ভাবতেছিলাম আনবো আনবো, আসলে তাদের সময় সুযোগ হয় না, তারা বাড়ির কাজে হাত দিয়েছে, একটু ব্যস্ততা বেশি, ভাই তো রাজি হয় না, তো অনেক বলে কয়ে রাজি করছি। তো এই যে ভাই ভাবি চলে যাবে, তাদেরকে আগে রাত্রে খাবারটা দিয়ে দিলাম। এই যে খাওয়াটা শেষ করে তারা চলে যাবে, তারপরে আমাদের যে বাড়ির ছেলে মেয়ে বউরা সেরা খাবে, আমরা খাবো। তো এই যে সবাই বসে আছে, তারা একসঙ্গেই খাবে, ফ্লোরে বসে খাবে, টেবিলে খাবে না কেউ, কারণ টেবিলে 4-5 জনের বেশি বসা যায় না, তার জন্য টেবিলে কেউ বসবে না, বললো যে এখানেই আমরা ফ্লোরে সবাই মিলে বসবো একসঙ্গে, এটাই অনেক মজা হবে। তো এই যে মোবাইল টিপাটিপি তো আছেই, মোবাইলে গেম খেলা বাচ্চাদের, আর হলো এই যে ওরা খাইতে বসছে, আপনাদের ভাই, আমার ভাসুর, বড় ভাইস্তা, নাতি পুতি যারা আছে এরা সবাই, বাস্তি, বড় বাস্তি, বাস্তি মেয়েগুলা, আর আমার বড় যা আসে বেড়ে বেড়ে খাওয়াইতেছে সবাইকে। তো এই কাজটা সে একটু ভালোই পারে, যার কারণে আমি ওকে ওনাকে দিছি এই কাজটা করার জন্য। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, যারা করছেন তাদেরকে আমার অন্তর থেকে ভালোবাসা রইল, আর যারা এখনও করেন নাই তারা অবশ্যই প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিওটা যদি কোথাও কোনো জায়গায় ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক দিবেন। তো বন্ধুরা, আমি আমার ব্লগ থেকে আজকের মতো এখান থেকে এখানেই বিদায় নিতেছি, আল্লাহ চাইলে আরেকটা নতুন ভিডিও নিয়ে আমি জানিলে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।